প্রিয় দর্শক, আমি সফিক ইসলাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে দুটি কেন্দ্রের বাই ইলেকশনে ভোটগ্রহণ রয়েছে। একটা হচ্ছে আসানসোল লোকসভা কেন্দ্র, আর একটা হচ্ছে কলকাতার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। সবে সকাল দর্শক, কিছুক্ষণ পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে সত্যি কেমন ভোটটা হচ্ছে, কারণ এই রাজ্যে ভোট মানি তো একটু বেলা গড়ালেই ভুয়ো ভোটার ছুটবে, পেছনে পেছনে আরও অনেকে ছুটবেন, ক্যামেরা ছুটবে, কোথাও কোথাও বোমাবাজি হবে, রক্তারক্তির মতো ঘটনা ঘটবে। এটাই তো আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে পড়েছি এই রাজ্যের ভোটের দিনে। ফলে আজকে কী হয় দর্শক, সেটা এখন দেখতে হবে। তবে দর্শক, রেজাল্ট কী হবে এটাই সব থেকে এখন বড় প্রশ্ন। মানে এখন যা চলছে রাজ্যের যা হাল এবং রাজ্যের সরকার যেভাবে নাজেহাল, মমতা বন্দ্যোপাধ্যায় মানে যেভাবে বিপর্যস্ত বলবো, কারণ তার কথা যেভাবে শুনছি বিভিন্ন জায়গাতে, আজকের ভোটের রেজাল্টটা কিন্তু একটা টেস্ট, একটা লিটমাস টেস্টের মতো। আজকে যে ভোট হচ্ছে দুটি কেন্দ্রে, তার রেজাল্টের দিকে কিন্তু রাজনৈতিক মহল কিন্তু তাকিয়ে থাকবে যে কী হবে এই রেজাল্ট, এবং এই রেজাল্টের উপরে কিন্তু অনেক কিছু নির্ভরও করবে। রাজ্যের পরবর্তী যে ইকুয়েশন পলিটিক্যালি, সেটা কিন্তু অনেকটা নির্ভরও করবে দর্শক। ফলে আমাদের কৌতূহল রয়েছে নিশ্চয়ই দর্শক, আপনাদের কৌতূহল রয়েছে আজকে কেমন ভোটটা হয় সেটা দেখা যাক। শেল্টার বাহিনী হয়তো পাহারা দেবে, কিন্তু বুথের অন্দর যদি গণ্ডগোল হয় তাহলে তো আবার বজ্র আঁটুনি ফসকা গেড়ে হয়ে বসে থাকবে। এবং জানেন যে যখন বাই ইলেকশন হয় তখন যারা মানে ভোট কর্মী হিসেবে কাজ করেন তাদের উপরে কিন্তু শাসক দলের একটা আলাদা প্রভাব কাজ করে, যেহেতু তারা এখানে চাকরি টাকরি করেন বেশিরভাগ। ফলে বাইরে মানে পাহারা থাকলেও ভোটটা ঠিকঠাক হবে কি না, এবং যে যে শাসানি হয়েছে এরই মধ্যে আপনারা জানেন কিছু কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, সেই শাসানিকে উপেক্ষা করে মানুষজন অবাধে ভোট দিতে ঢুকবেন কিনা বুথে সেটা দেখতে হবে দর্শক। আর কত ভুয়ো ভোটার ছাপ্পা রেগিং হয় শেষ পর্যন্ত সেটা দর্শক দেখতে হবে। ফলে শুধু প্রচার আর বাইরে কড়া নিরাপত্তা থাকলেই সুষ্ঠু এবং অবাধ ভোট হয় সেটা কিন্তু আমরা বিশ্বাস করি না এই রাজ্যে অ্যাটলিস্ট, কারণ যেভাবে আমরা দেখেছি চুপচাপ ভোট হয়, দেখে মনে হয় খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কিন্তু আলটিমেটলি সব গোলমাল। এসব দেখে দেখে আমরা অভ্যস্ত, কারণ যে ক্ষোভ বিক্ষোভ শাসকের প্রতি, যে মানুষের অনাস্থা, যে রাগ আমরা দেখি যখন মিডিয়াতে খবর হয়, সেখানে অনেকে বলেন, প্রকাশ করেন অবরোধ হচ্ছে, রাস্তায় নেমে বেকার যা চাকরি প্রার্থী তারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু ভোটের রেজাল্ট দেখি উল্টে যায়। আর যখনই ভোটের রেজাল্ট টিএমসির পক্ষে চলে আসে তখন তারা অনেকটা বেপরোয়া হয়ে যায়। ফলে তারা ভাবেন যে যতই ক্ষোভ বিক্ষোভ হোক ভোটের দিনে আমরা একেবারে কেল্লা ফতে করে দেবো। জানি না আজকে সেই কেল্লা ফতের বিষয়টা কতটা কি তারা করতে পারবে। তবে দর্শক, মানুষ কিন্তু অনেকেই বলছেন যে মুখে রয়েছেন ভোট দেওয়ার জন্য, দেখা যাক কতটা তারা ভোট দিতে পারেন। এখন যদি ঠিকঠাক ভোট হয় তাহলে একরকম রেজাল্ট হবে, আর যদি বেঠিক ভোট হয়, লুট হয়, তাহলে অন্যরকম রেজাল্ট হবে। এখন কী হয় সেটা দেখতে হবে, রেজাল্টে এলে আমরা আর পরিষ্কার বুঝতে পারবো, কারণ যে ক্ষোভ বিক্ষোভ রয়েছে টিএমসির প্রতি দর্শক, টিএমসির পক্ষে ভালো রেজাল্ট হওয়াটা কিন্তু সেটাই সবথেকে অবাকের। অনেকে বলছেন যে যা এখন যা আবহাওয়া যা রয়েছে মানুষের মধ্যে যে ক্ষোভ রয়েছে টিএমসির প্রতি, এই সময় টিএমসির ভালো রেজাল্ট হওয়াটাই সবথেকে বড় প্রশ্নের যে কী করে হলো বা কী করে হবে। তবে দর্শক, অনেকেই বলছেন যে যদি এই দুটি যে কেন্দ্র রয়েছে, একটা আসানসোল একটা হচ্ছে কলকাতার বালিগঞ্জ বিধানসভা, যদি এই দুটি কেন্দ্রে যদি বিজেপি জিতে যায়, মানে এমনি টিএমসি জিতলে তার মতো থাকবে, এটা বলবে যে ওই তো বললো এত কিছু মানুষ তো আমাদের পাশে রয়েছে বলে এটা হয়ে যাবে, এরকম থাকবে বিষয়টা চুপচাপ, এর বিরাট কিছু ইফেক্টও পড়বে তাও পড়বে না। কিন্তু যদি বিজেপি জিতে যায় তাহলে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি হলেও হতে পারে দর্শক, যেটা মনে করা হচ্ছে। আমি সে ব্যাখ্যাতে আসি, তার আগে একটা কথা বলে দিই, যদি বামেরা সিট পায় কোথাও তাহলে বামেদের নীল কাটবে, মানে ওই শূন্য রয়েছে বিধানসভাতে নীল কাটবে, তারা একটা বাড়তি অক্সিজেন পাবে, নতুন করে লড়াইয়ের ক্ষেত্রে একটা অক্সিজেন পাবে। এখন বামেদের লড়াইটা কতটা জোরালো হবে দর্শক দেখতে হবে। কলকাতা বালিগঞ্জে যেহেতু নো ভোট টু বাবুল বলে একটা ক্যাম্পেইন হয়েছে, সেই ভোটটা অনেকে বলছেন যে বামের দিকে গেলেও যেতে পারে, আবার কেউ বলছেন না ভোটটা যাবে অ্যাকচুয়ালি বিজেপির দিকে। এখন দেখা যাক ওটা কী হয়। আর আসানসোলে বিজেপির পাল্লা যথেষ্টই ভারী আছে বলে বলা হচ্ছে, এখন দেখা যাক রেজাল্টটা কী দাঁড়ায় দর্শক। আমি যেটা বলছি, যদি আমি যদি কিন্তু যে বলছি, যেটা মনে করা হচ্ছে যে যদি কোনো কারণে এই দুটি কেন্দ্রে বিজেপি জিতে যায়
তাহলে কিন্তু মমতার হাল ইমরান খানের মতো হলেও কিন্তু হতে পারে। পাকিস্তানের ইমরান খানের যা হাল হয়েছে আপনারা জানেন, সরকারে থাকে একজন মানুষ, সরকার গঠন করেছেন, কিন্তু মাঝপথ থেকে তাকে সেই সরকার থেকে সরে যেতে হয়েছে, তার পতন হয়েছে। সুতরাং যেটা হয়েছে পাকিস্তানে, সেই অবস্থা কিন্তু হতে পারে এই বাংলার এই রাজ্যে। এটা কিন্তু দর্শক অনেকে ভাবছেন, বলছেন এই কারণে যে যদি বিজেপি জিতে যায় এই দুটি কেন্দ্রে, দেখবেন বিজেপির মূর্তিটা কীরকম দাঁড়াবে, বিজেপির রূপটা দেখবেন। আজকের দিন পর্যন্ত, ভোট গ্রহণের দিন পর্যন্ত যেমন দেখেছেন বিজেপিকে, তাদের প্রচার হয়তো হয়েছে, কিন্তু তাদের যেভাবে দেখেছেন এই পুরো বিষয়টা কয়েক গুণ বেড়ে যাবে যদি রেজাল্ট এই দুটো কেন্দ্রে যদি বিজেপি কোনোভাবে জয় চলে আসে। আসানসোলে পাল্লা ভারী আছে বলা হচ্ছে, বালিগঞ্জটা কী হয় দেখতে হবে, সেখানে ভোট কতটা কি কাটাকাটি চলছে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে সেটা দেখতে হবে দর্শক। আমি আবার বলছি, বাট কিন্তু যদি কিন্তু দিয়ে যে যদি কোনো কারণে জিতে যায় এই দুটি বিধান দুটি কেন্দ্রে লোকসভায় বিধানসভায়, দেখবেন বিজেপির রূপটা রেজাল্টের দিন থেকে কী দাঁড়াচ্ছে এই বাংলা এই বাংলাতে। তখন হয়তো এমনও পরিস্থিতি হতে পারে, এমনি দেখবেন যে এই রাজ্যের সরকার যথেষ্টই একটা মজবুত সরকার সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে, কিন্তু দেখবেন যে এই সরকার যেন ঠিক করে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, যেন সংকটের মধ্যে রয়েছে। এমন সব সমালোচনা হচ্ছে বিরোধীদের তরফ থেকে, সে বিরোধীদের মানে প্রশ্নের উত্তর দিতে যে না যে হাল, যেখানেই বক্তব্য রাখছেন সেখানে এমন বেসামাল কথা বলছেন, মেজাজ হারিয়ে কথা বলছেন, এখান থেকে কিন্তু বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার কিন্তু খুব চাপে রয়েছে। আসলে স্বাভাবিক, কারণ সেন্ট্রাল এজেন্সি যেভাবে ঘিরে ফেলেছে এসএসসি দুর্নীতি, তারপরে তো আরও অন্য সরকারি বিষয় রয়েছে খুনখারাপি, তার সঙ্গে এদিকে কয়লা গরু পাচার নিয়ে, মানে যেন মানে এমনভাব চারিদিক দিয়ে ঘিরে ফেলছে সেন্ট্রাল এজেন্সি। পলিটিক্যালি হয়তো কিছু তারা সাফাই দেওয়ার চেষ্টা করছেন যে এটা পলিটিক্যালি আমাদের বিরুদ্ধে এসব হচ্ছে এসব হচ্ছে বলার চেষ্টা করছেন, কিন্তু যখন এইসব এজেন্সি তাড়া করবে তার কিন্তু একটা ভয় থাকেই দর্শক, একটা ভয় থাকেই। ভয় না হলেও যদি ভয় হিসেবে তারা না বলেন না আমরা মাথা ঝোঁকাই না, এই যে বলছেন না অনেকে, যদি সেটাও মানে ভয়টা যদি এই কথাটা যদি ইউজ না করি এখানে, এটুকু বলা যায় যে মাথা ব্যথার কারণ কিন্তু এটা কিন্তু বলা যায়। তাহলে একদিকে হচ্ছে এরকম এজেন্সির চাপ নানানভাবে, যেভাবে এসএসসি দুর্নীতি সামনে আসছে, এর শেষ কোথায় দর্শক জানি না। অনেকে বলছেন যে এই কয়লা পাচার গরু পাচার থেকেও এসএসসি কাণ্ডটা কিন্তু আরও বড় আকার ধারণ করতে পারে, মানে বড় ইফেক্ট ফেলতে পারে, প্রভাব ফেলতে পারে। এখন এটা কোথায় গিয়ে শেষ হয়েছে দেখতে হবে। সুতরাং এবং তার সঙ্গে আরও অন্যান্য চাপ রয়েছে, দলের চাপ রয়েছে, সরকারের আর্থিক সংকট রয়েছে, কেউ কেউ আর বলছেন যে দলেরও নাকি আর্থিক একটা সংকট দেখা দিচ্ছে, কেউ কেউ বলার চেষ্টা করছেন। সুতরাং সব মিলিয়ে চাপে, আর্থিকভাবে চাপে, পলিটিক্যালি চাপে, তদন্তমূলক দিক দিয়ে একটা চাপ তৈরি হচ্ছে, সব মিলিয়ে অনেকটা দিশাহারা পরিস্থিতি। আর এর মধ্যে যদি একটা রেজাল্ট চলে যায় উল্টো দিকে টিএমসির বিরুদ্ধে, এবং সেখানে যদি বিজেপি দুটোই জিতে যায়, তাহলে বিজেপি একটা বাড়তি অক্সিজেন পেয়ে যাবে। বাড়তি অক্সিজেন পেলে যেটা হবে, এবার কিন্তু আবার সব ইদিক ওদিক শুরু হয়ে যাবে, কারণ যারা টিএমসি দলটা করছেন তারা যে সবাই টিএমসিকে ভালোবেসে করছেন তা কিন্তু নয়। যদি সবাই ভালোবেসে করতেন তাহলে আর দল ছেড়ে অনেকে অন্য দলে যেতেন না। আবার দেখবেন বিজেপিতে টিকিটে জিতে আবার টিএমসির কাছে গিয়ে গা ঘেঁষছেন, তারা যে ভালোবেসে গা ঘেঁষছেন এটা কিন্তু বলা যাবে না, তারা তাদের স্বার্থে যাচ্ছেন বা কোনো কিছু বিষয়ে বাঁচতে যাচ্ছেন। যখন দেখবেন যে টিএমসিও নড়বড়ে হয়ে গেছে, তখন দেখবেন আবার সব গা থেকে সরে সরে আসছেন। আর গা থেকে যদি সরে সরে আসার চেষ্টা হয়, নিশ্চয়ই সেটা বিজেপি হয়তো দলে না নিলেও অন্যভাবে তারা হয়তো একটা চেষ্টা করতে পারে আরও বিড়ম্বনার মধ্যে ফেলা, আরও সমস্যার মধ্যে ফেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেও হয়তো সংকটের মুখে পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিজেপি অ্যাগ্রেসিভ হয়। কারণ এমনি আপনারা জানেন যে এখন এই রাজ্যে 355 অর্থাৎ পুলিশের ক্ষমতা কেড়ে নেওয়াটা ইতিমধ্যে কিন্তু অনেকে সরব হচ্ছেন, শুভেন্দু অধিকারীরা তো একেবারে নানাভাবে সরব হচ্ছেন, কেউ কেউ তো রাষ্ট্রপতি শাসনে সরব হচ্ছেন। ফলে এমনি কিন্তু চাপ রয়েছে, এমনি বিজেপি কিন্তু এখানে একটা চাপ তৈরি করে রেখেছে। সুতরাং এরপর যদি রেজাল্টটা হাতে পেয়ে যায় কোনো রকমের বিজেপি, দেখবেন এই শুভেন্দু অধিকারী বা যারা রয়েছে সুকান্ত মজুমদারদের কী রূপটা দেখবেন, এবং তারপর দেখবেন এই রাজ্যের কীরকম একটা মানে চাপ তৈরি হবে, কারণ সামনে একেবারে ভোটও চলে আসবে। এবং এরই মধ্যে এই মমতার সরকারকে চাপে ফেলতে নানান কৌশল দেখবেন একটা করার চেষ্টা হবে। এমনিতেই বিজেপির নেতারা বলে থাকেন যে এই সরকারকে 5 বছর পূর্ণ করতে দেবো না, দেখবেন অনেক সময় কিন্তু বলে থাকেন বিজেপির নেতারা। এরই মধ্যে যদি এরকম রেজাল্ট সামনে চলে আসে, দেখবেন কেন্দ্রীয় নেতৃত্ব আলাদা একটা এদিকে নজর দেবে,
আর সেখানে যেভাবে রাজ্যে এখন শুরু হয়েছে ল অ্যান্ড অর্ডারে যা ডিস্টার্ব, খুনোখুনি, নির্যাতন যা শুরু হয়েছে, যেভাবে বিরোধীরা রাস্তায় নামছেন, সাধারণ মানুষও রিয়াক্ট করতে শুরু করছেন, আবার সুশীল সমাজ যারা তাদেরও আবার একটা অংশ দেখছি টুকটাক করে বলা শুরু করেছেন, তাদেরও আবার অনেকে একটা হাওয়া দেখলে এদিক ওদিক করেন, ফলে যদি দেখা যায় যে নড়বড়ে তৃণমূল, তখন আবার আরও নড়বড়ে করতে যা যা করার কিন্তু ওনারা করবেন, ফলে সেই সময় কিন্তু সংকটে পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখান থেকে বলছি দর্শক, যে অবস্থা হয়েছে ইমরানের পাকিস্তানে, সেই অবস্থাও যে এখানে হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা কিন্তু বলা যাবে না। কারণ মানে একেবারে জয়ের গোড়া থেকে সরে আসা বিজেপি, জয়ের গোড়া থেকে মানে নিশ্চিত জয় থেকে সরে আসা বিজেপি যদি আর একবার জয়ের একটা টেস্ট পেয়ে যায়, দেখবেন এরপর তারা কি এনার্জি নিয়ে রাস্তায় নামবে। সেই জন্য বলছি দর্শক, এই দিনের রেজাল্ট মানে এই যে আজকে যে ভোটটা হচ্ছে, এই দুটো কেন্দ্রের রেজাল্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরবর্তী ইকুয়েশন নিয়ে। টিএমসি জিতলে বিরাট কিছু হবে না, কিন্তু উল্টো দিকে রেজাল্টটা দেখবেন একটা বিরাট কিছু হবে। এবং এর মধ্যে কংগ্রেসও ফাইট করছে, কংগ্রেসের রেজাল্ট কী হয় দেখতে হবে, সেটাও দেখতে হবে। মানে কংগ্রেস সিপিএম তারা যদি কোথাও সিট পায়, সেটা হবে নীল কাটার একটা সিট, সেটা তাদের কাছে একটা অক্সিজেন, অবশ্যই অক্সিজেন, এবং পার্সেন্টেজ ভোট পার্সেন্টেজ একটা আলাদা অবশ্যই অক্সিজেন। কিন্তু মানে একবারে হুড়মুড়িয়ে রাস্তায় নেমে পড়া যদি বিষয়টা বলি, তাহলে যদি কোনো রকমের বিজেপি জিতে যায়, সেটা কিন্তু আপনারা দেখবেন হুড়মুড়িয়ে রাস্তায় নেমে ব্যতিব্যস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দেখবেন বিজেপি কী ধরনের এনার্জি নিয়ে নামছে। এখন দেখা যায় দর্শক, ভোটটা কেমন হয়, সবে সকাল ভোট কেমন হচ্ছে, কতটা লুট হচ্ছে, কতটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, সেটা দেখতে হবে দর্শক। তারপর তো আমরা রেজাল্ট সামনে দেখতে পাবো এবং তারপর পরবর্তী ইকুয়েশন আরও আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। দর্শক কী বলবেন, আপনাদের কী মনে হয়? যদি আমার মতের সঙ্গে আপনাদের মতে মিল হয় নিশ্চয়ই কমেন্ট করবেন, আর যদি অন্য কোনো ঝুঁকি থাকে সেটাও নিশ্চয়ই কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভি প্লাসে।